দুনিয়াতে আল্লাহ তাআলার উপাসনা করার মতো আর কোনো লোক বাকি রইল না। সবাই অধর্ম ও ধর্মের নামে মূর্তি পূজায় মজে গেল। এমনই অবস্থায় আল্লাহ তাআলা দুনিয়াতে হযরত নূহ আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করলেন। হযরত নূহ আলাইহি ওয়াসাল্লাম এর সঠিক নাম এবং জন্মস্থান নিয়ে কিছুটা মতপার্থক্য রয়েছে। অনুমান করা হয় তিনি আর্মেনিয়া প্রদেশে জন্মগ্রহণ করেছিলেন এবং নিজের জামানায় মহাপ্লাবনে স্বনির্মিত জাহাজ থেকে নিনেভা কিংবা ব্যাবিলনের কোনো অঞ্চলে অবতরণ করেছিলেন। হযরত নূহ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার নির্দেশ অনুযায়ী প্রতিনিয়ত পাহাড়ের ওপর উঠে উচ্চস্বরে আওয়াজ করে নিজের জাতির লোকদের লক্ষ্য করে বলতেন, হে আমার জাতি, আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই এবং আমি আল্লাহর পাঠানো নবী। আল্লাহ তাআলা তোমাদের সৎপথ দেখানোর জন্য আমাকে পাঠিয়েছেন। তোমরা আমার কথা শুনলে এবং আমার নির্দেশ মেনে চললে আল্লাহ তাআলা তোমাদের যাবতীয় গুনাহ মার্জনা করবে এবং তোমাদের প্রতি অফুরন্ত রহমত, করুণা ও অনাবিল শান্তি বর্ষিত করবেন। কিন্তু তার আহ্বানে তার জাতি সাড়া দিত না। তারা তাদের আঙ্গুলগুলো আপন আপন কর্ণগুহরের মধ্যে প্রবেশ করিয়ে দিত এবং তাদের বস্ত্রগুলো ঝাড়িয়ে নিত। আবার কেউ বা জেদ করত এবং অহমিকাও দেখাত। কখনো কখনো এমন অবস্থাও ঘটত যে যখন তিনি নিজ লোকেদের আল্লাহর পথে আহ্বান করতেন তখন তারা দলবদ্ধভাবে এসে মারপিট শুরু করত, যাতে তার সর্বাঙ্গ ক্ষতবিক্ষত হয়ে যেত। কোনো কোনো সময়ে তিনি তাদের অত্যাচারে চেতনা হারিয়ে ফেলতেন, কিন্তু এমন কঠিন অবস্থাতেও তিনি আল্লাহর পথে আহ্বান করা থেকে বিরত হতেন না। সে সময় মহিলারা তাদের সন্তানদের বলে দিত, হে সন্তানেরা, তোমরা হযরত নূহ আলাইহি ওয়াসাল্লামকে তোমাদের চিরশত্রু মনে করো এবং তার সাথে বৈরিতাসুলভ ব্যবহার করো। তার কোনো কথার প্রতি কান দিও না, বরং তাকে সর্বদা বেইজ্জত করো এবং ঠাট্টা বিদ্রুপ করতে থাকো, যেহেতু সে একটি পাগল ছাড়া আর কিছুই নয়। তাদের এসব কথা শুনে হযরত নূহ আলাইহি ওয়াসাল্লাম একেবারে হতাশ ও নিরাশ হয়ে আল্লাহর দরবারে আকুল প্রার্থনা জানিয়েছেন যে, হে মাবুদ, আপনি ঘৃণিত সম্প্রদায়ের একটি লোককেও রেহাই দিবেন না ও এদের বংশ বৃদ্ধি করবেন না। এরা যখন আপনার একেবারেই অবাধ্য তখন এদের দিয়ে আর কোনো মঙ্গলই আশা করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় নবীর এই আবেদন অনুসারে হযরত নূহ আলাইহি ওয়াসাল্লামের জামানায় কাফির রমণীদেরকে ওই রকম বন্ধা করে দিয়েছিলেন। ফেরেশতা জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম হযরত নূহ আলাইহি ওয়াসাল্লামের হাতে বেহেশত থেকে আনা একখানা গাছের ডাল দিয়ে বললেন, আপনি এই গাছের ডাল জমিনে পুঁতে রাখুন। হযরত নূহ আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইল আলাইহি ওয়াসাল্লামের উপদেশ অনুযায়ী তা জমিনে পুঁতে রাখলেন। 40 বছর পর ওই গাছটি এত বিরাট মহীরূপে পরিণত হলো যে তার দৈর্ঘ্য হল 400 গজ এবং ব্যাস হল 40 গজ। আল্লাহ তাআলা নূহ আলাইহি ওয়াসাল্লামকে ওই গাছটি কেটে সেটা দিয়ে তক্তা বানানোর আদেশ করলেন। হযরত নূহ আলাইহি ওয়াসাল্লাম সে আদেশ পালন করার পর আল্লাহ তাআলা আদেশ দিলেন, হে নূহ, তুমি ওই তক্তাগুলো দিয়ে একটি বিরাট আকার জাহাজ তৈরি করো। ফেরেশতা জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম এসে নূহ আলাইহি ওয়াসাল্লামকে জাহাজ তৈরির নিয়ম কানুন শিখিয়ে দিলেন। সেই নিয়ম অনুযায়ী হযরত নূহ আলাইহি ওয়াসাল্লাম একটি বিরাট জাহাজ নির্মাণ করলেন। উক্ত জাহাজের দৈর্ঘ্য 1000 গজ এবং প্রস্থ 400 গজ। যখন তা নির্মাণ করা হচ্ছিল তখন দেশে বন্যা প্লাবন তো দূরের কথা, পানির প্রাচুর্য ছিল না। শুকনো ভূমির ওপর এরকম জাহাজ তৈরি করতে দেখে কাফেররা হাসাহাসি করতে লাগলো এবং হযরত নূহ আলাইহি ওয়াসাল্লামকে দুনিয়ার সেরা বোকা বলে বিদ্রূপ করলো। জাহাজটি তৈরি হবার পর হযরত নূহ আলাইহি ওয়াসাল্লাম তা ভালোভাবে পরীক্ষা করার সময় লক্ষ্য করলেন যে তাতে আরও 4টি তক্তার প্রয়োজন আছে। এ সময় হঠাৎ ফেরেশতা জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম এসে উপস্থিত হলেন এবং হযরত নূহ আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, হে আল্লাহর নবী, মনে হচ্ছে আপনি কোনো কিছু নিয়ে চিন্তা করছেন। তখন হযরত নূহ আলাইহি ওয়াসাল্লাম বিষয়টি জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম এর কাছে বললেন। জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম বললেন, এ ব্যাপারে ভাবনার কিছু নেই, নীল নদের তীরে একটি গাছ রয়েছে, আপনি কাউকে দিয়ে এই গাছটি আনিয়ে
তা নিয়ে 4টি তক্তা বানিয়ে জাহাজে লাগিয়ে দিন। জিব্রাইল আলাইহে ওয়াসাল্লাম এর পরামর্শ অনুযায়ী হযরত নূহ আলাইহে ওয়াসাল্লাম নিজের সন্তানদের নীল নদের তীর থেকে সেই গাছটি কেটে আনতে বললেন, কিন্তু তারা অপারগতা প্রকাশ করে বলল, তা আমাদের দিয়ে সম্ভব হবে না, এই কাজে আপনি উজ বিন অনুককে পাঠিয়ে দিন, তাকে দিয়েই এ কাজ অনায়াস সম্পন্ন হবে, যেহেতু নীল নদের পথ তারই জানা আছে আর সে আমাদের চেয়ে অনেক বেশি শক্তিশালী। হযরত নূহ আলাইহি ওয়াসাল্লাম যখন উজকে গাছটি কেটে আনতে বললেন, তখন সে বলল, এই কাজের বিনিময়ে আমাকে এক ওয়াক্ত আসুদা করে খানা খাওয়ানোর ওয়াদা করলে আমি এই গাছটি কেটে আনতে পারি। হযরত নূহ আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ, আমি তোমাকে প্রতিশ্রুতি দিলাম, তুমি গাছটি কেটে এনে দিলে আমি তোমাকে এক ওয়াক্ত উদো তৃপ্তি করে খাবার খাওয়াবো। উজ খুশি হয়ে নীল নদের তীরে চলে গেল এবং এক টানে গাছটিকে উপড়ে ফেলল। তারপর তার কাঁধে নিয়ে চলে এলো হযরত নূহ আলাইহি ওয়াসাল্লামের কাছে। হযরত নূহ আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি খুবই খুশি হলেন এবং 3টি রুটি এনে তাকে খেতে দিলেন। উজ তা দেখে হেসে বলল, এই 3টি রুটি দিয়ে আমার কি হবে জনাব, এরকম 12,000 রুটি আমি প্রতি ওয়াক্তে খেয়ে থাকি এবং তা তো আমার অতি সাধারণ খাবার। হযরত নূহ আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেজন্য তোমার ভাবনা কিসের, তোমার পেট ভরলেই তো হলো, যে পর্যন্ত তুমি সম্পূর্ণভাবে তৃপ্ত না হও সে পর্যন্ত তোমার যতগুলি রুটির প্রয়োজন হয় ততগুলো রুটি তোমাকে দেয়া হবে, তুমি বিসমিল্লাহ বলে খাবার শুরু করো। উজ আশ্বস্ত হয়ে বিসমিল্লাহ বলে রুটি খেতে শুরু করল, কিন্তু সে মাত্র দেড়খানা রুটি খেতেই তার পেট সম্পূর্ণরূপে ভরে গেল, অতপর সে খাওয়া বন্ধ করে দিল। হযরত নূহ আলাইহি ওয়াসাল্লাম বললেন, খাচ্ছ না কেন, তোমাকে আগেই তো বলেছি তুমি যা খেতে পারবে তাই তোমাকে দেয়া হবে, এজন্য ভাবনার কোনো কারণ নেই। উজ বলল, আমার পেট সম্পূর্ণভাবে ভরে গেছে আর এক লোকমাও খাওয়ার সাধ্য আমার নেই, এই পেট ভর্তি খাবার আমি আমার জীবনে কখনোই খাইনি, সুতরাং আমাকে আর খেতে বলবেন না। এ কথা বলে উজ খাওয়ার আসন থেকে উঠে পড়ল। হযরত নূহ আলাইহি ওয়াসাল্লাম জাহাজ নির্মাণের কাজ সম্পূর্ণ করলেন। মহাপ্লাবন আসন্ন হলে ফেরেশতা জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম এসে হযরত নূহ আলাইহি ওয়াসাল্লামকে খবর জানিয়ে বললেন, প্লাবন আসার আর বেশি সময় নেই, অতএব এবার আপনি জাহাজে আরোহণ করতে প্রস্তুত হন। জাহাজে তিনি যাদেরকে সাথে নেবেন ফেরেশতা জিব্রাইল আলাইহি ওয়াসাল্লাম হযরত নূহ আলাইহি ওয়াসাল্লামকে সে বিষয়ে জানালেন। অতপর হযরত নূহ আলাইহি ওয়াসাল্লাম জাহাজে চড়ার আয়োজন করতে লাগলেন। জাহাজে 7টি তলা নির্মাণ করা হয়েছিল। প্রথম তলায় হযরত আদম আলাইহি ওয়াসাল্লামের লাশ রক্ষিত সিন্দুকটি রাখা হলো। দ্বিতীয় তলায় হযরত নূহ আলাইহি ওয়াসাল্লামের অনুগত উম্মতদের আরোহণ করানো হলো। তৃতীয় তলায় দুনিয়ার যাবতীয় পাখির এক জোড়া, চতুর্থ তলায় দুনিয়ার যাবতীয় প্রাণীর এক এক জোড়া, পঞ্চম তলায় দুনিয়ার যাবতীয় তৃণভোজী প্রাণীর এক এক জোড়া এবং ষষ্ঠ তলায় দুনিয়ার যাবতীয় গাছ ও বিভিন্ন প্রকার চারা ভর্তি করা হলো। সপ্তম তলায় অর্থাৎ জাহাজের ছাদে কিছুই নেওয়া হলো না। হযরত নূহ আলাইহি ওয়াসাল্লামের মোট 4 পুত্র ছিল, যার মধ্যে একজন ছিল পিতার অবাধ্য ও কাফির। সে পিতার আদেশ অমান্য করল আর অবিশ্বাস করে জাহাজে আরোহণ করল না, যার ফলে তাকে মহাপ্লাবনের করাল গ্রাসে পানিতে ডুবে প্রাণ বিসর্জন দিতে হয়েছিল। মহাপ্লাবনের তাণ্ডব। চুলার ভেতর থেকে পানির স্রোতের বেগ শুরু হল। এ সম্পর্কে আল্লাহ বলেন, আমি আকাশ থেকে পানি বের হওয়ার দরজা খুলে দিলাম আর জমিনের ভেতর থেকেও পানির স্রোতকে পথ করে দিলাম, উভয় পানি এমনভাবে মিলে গেল যেমনটি আজলে লিখে রাখা হয়েছিল। আকাশ থেকে মুষলধারায় গরম বারিধারা বর্ষণ হতে লাগল এবং নিচ থেকে ঠান্ডা পানি স্রোত অবিরল ধারায় উৎসারিত হতে লাগল। এভাবে একাধারে 40 পর্যন্ত চলল। পানিতে সমস্ত জগৎ থই থই করতে লাগল, সব কিছু পানির নিচে তলিয়ে গেল। দুনিয়ার সর্বোচ্চ পাহাড়ের উপরও পানি 40 গজ উঁচু হল। এভাবে মোট
6 মাস 8 দিন হযরত নূহ আলাইহিস সালাম তার সঙ্গীদের নিয়ে জাহাজে ছিলেন। তারপর আল্লাহ তাআলা জমিনকে নির্দেশ দিলেন, হে জমিন, তুমি দুনিয়ার পানিকে তোমার মধ্যে শুষে নাও, আর হে আকাশ, তুমি আর জমিনের ওপর পানি বর্ষণ করো না। একাধারে 6 মাস পর্যন্ত পানি কমতে কমতে পাহাড়ের চূড়া দেখতে লাগলো। জাহাজ ভাসতে ভাসতে যেয়ে জুতি পাহাড়ে গিয়ে ভিড়ল। এর আগে যেদিন থেকে পানি কমতে আরম্ভ করে সেদিন থেকে জাহাজ মক্কা শরীফে পৌঁছে কাবার চারদিক 70 বার তওয়াফ করে এলো। আল্লাহ তাআলা হযরত নূহ আলাইহিস সালামকে আদেশ করলেন, হে নূহ, এবার তোমার জাহাজের তক্তা দিয়ে একটি মসজিদ নির্মাণ করো। সে অনুযায়ী হযরত নূহ আলাইহিস সালাম জুদি পাহাড়ের ওপরে একটি মসজিদ তৈরি করলেন। ক্রমে জুদি পর্বতের পাদদেশে একটি জনপদ গড়ে উঠল। তার নামকরণ করা হলো সামানিন। সামানিন আরবি শব্দ, তার অর্থ 80। হযরত নূহ আলাইহিস সালামের জাহাজে মোট 80 জন ইমানদার লোক ছিলেন এবং তাদের দিয়েই ওই জনপদটি গড়ে উঠেছিল বলে তার নাম সামানিন হয়েছিল।